সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। তো দেখো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা বলবো না বা পড়াবো না, আজকে কি পড়াবো কারেন্ট সিচুয়েশান, মানে বর্তমান প্রত্যেকটা অ্যাসপিরেন্টের এই মুহূর্তে মনের অবস্থা এবং তাদের বর্তমান অবস্থা দুটো নিয়ে আলোচনা করব। এবং এটা একটা বলছি প্রবলেম, বড় সমস্যা সত্যি রিয়েলি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছ সেরকম অ্যাসপিরেন্টদের কাছে এটা একটা বড় সমস্যা বা বড় চ্যালেঞ্জ। এবং ক্লাসের শুরুতে আজকে একটা কথা বলে রাখি, তোমরা কখনো পেট্রোল পাম্পে লাইন দিয়ে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সকে পেট্রোল ভরতে দেখেছো? দেখো আমার চোখে তো কোনোদিন পড়েনি যে পেট্রোল পাম্পে পরপর লাইন গাড়ি দিয়ে দাঁড়িয়ে গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পেট্রোল ভরবে বলে বা ডিজেল ভরবে বলে সেখানে একটা অ্যাম্বুলেন্স গিয়ে দাঁড়িয়ে আছে লাইনে। এরকম সিচুয়েশন কিন্তু আমাদের চোখে সচরাচর পড়ে না, আমার তো পড়েনি। যদি তোমাদের কারোর চোখে পড়ে থাকে তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কেন কথাটা বললাম, দেখো অ্যাম্বুলেন্সও কিন্তু পেট্রোল বা ডিজেলে চলে, সুতরাং তারও কিন্তু তেলের প্রয়োজন হয়। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের সেটা চোখের অগোচরে ব্যাপারটা ঘটে, আমাদের চোখের সামনে আসে না ঘটনাটা। কিন্তু তাই বলে কি তারা পেট্রোল ডিজেল ভরে না? তা তো নয়, নিশ্চয়ই ভরে। এখন কথাটা কেন বললাম আমি ক্লাসের শেষে তোমাদের এটার সঙ্গে রিলেট করিয়ে দেব। তো চলো, যে প্রবলেম বা সমস্যার সম্মুখীন আমরা প্রত্যেকেই হচ্ছি বা দিনের পর দিন হতে চলেছি, তো সেইখান থেকে আশু সমাধান একটা দরকার, সেখান থেকে নিজেদেরকে তুলে আনতে হবে। তো সেই প্রবলেমগুলো বেসিক্যালি তোমাদের কাছে আমি ফোকাস করব। দেখো এই প্রবলেমগুলো অলমোস্ট আমরা সবাই কম বেশি জানি, কিন্তু সমস্যা হচ্ছে ইউটিলাইজেশনের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে, যে কোথায় কোথায় কী প্রয়োগ করতে হবে, কতটা তোমার বাধা আছে, কতটা তোমাকে গ্রিপ করে রাখতে হবে, কতটা তোমাকে ছেড়ে খেলতে হবে, এই জিনিসটাই তোমাদেরকে আমি বলে দেব। তো প্রবলেম ওয়ান, P1 মানে প্রবলেম ওয়ান, সোশ্যাল মিডিয়া। অলমোস্ট সবাই জানি সোশ্যাল মিডিয়া খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস এবং খুব ভালো জিনিস প্রত্যেকটা কাজের জন্য। আজকাল সোশ্যাল মিডিয়ার উপরে মানুষ অনেকটাই নির্ভরশীল, কিন্তু ভেবে দেখো তো একজন অ্যাসপিরেন্ট তার কতটা প্রয়োজন সোশ্যাল মিডিয়ার, যে এই মুহূর্তে কম্পিটিটিভ অ্যারিনার মধ্যে একদম নিজেকে নিমগ্ন রেখেছে। তো তার কাছে তো এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই জিনিসগুলোর কি সত্যি কোনো প্রয়োজন আছে বলো তো? যদি প্রয়োজন থাকেও বা সেটা কতটুকু, অপ্রয়োজনীয় ভাবে জিনিসটার কি ব্যবহার বেশি হয়ে যাচ্ছে? না, তুমি কখনো খেয়াল করে দেখেছো, তুমি যখন ফেসবুকে একটা রিল দেখলে, জাস্ট একটা রিল, সেখান থেকে তুমি আস্তে 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 স্ক্রল করতে 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 হারিয়ে যাচ্ছ, ঘন্টার পর ঘন্টা তোমার কিন্তু ওখানে সময় নষ্ট হয়ে যাচ্ছে, তোমার সেটা পুরোপুরি খেয়ালের বাইরে চলে যাচ্ছ তুমি। সুতরাং ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর সেলফ, যে তুমি কতটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে। হ্যাঁ, ব্যবহার তো অবশ্যই করতে হবে, কারণ অনেকগুলো এর ভালো দিক আছে। দেখো ভালো দিক নিয়ে বিশেষত আজকে আমি বলবো না, তো ভালো দিকের জন্য তোমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো অবশ্যই ব্যবহার করো, কিন্তু ওই তোমার কতটা লেভেল পর্যন্ত গিয়ে থামতে হবে সেটাকে কিন্তু নিজের ঠিক করতে হবে, যে আপ টু রিচ এই লেভেল পর্যন্ত যাওয়ার পরে আমি থেমে যাব, এবং অবশ্যই সেটা ঘড়ি দেখে, ঘড়ি না দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে যাবে না। চলো এবার প্রবলেম নাম্বার টু, সোশ্যাল ইস্যু। এটা একটা ভয়ঙ্কর জিনিস সোশ্যাল ইস্যু। সোশ্যাল ইস্যু কী হচ্ছে না, সোশ্যাল ইস্যু তো সবাই দেখতে পাচ্ছে, পরীক্ষার কোশ্চেন লিক, সাদা খাতা জমা দিয়ে পরীক্ষায় পাস করা, এই যে সোশ্যাল ঘটনাগুলো উঠছে, বা একটা চাকরির পোস্টকে কিনে নেওয়া পয়সার বিনিময়ে, এই জিনিসগুলো হচ্ছে, নো ডাউট হচ্ছে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং হচ্ছে বলেই এত রকমের তদন্ত হচ্ছে, এত ইমপ্রিজমেন্ট হচ্ছে, মানে জেল হয়ে যাচ্ছে, জরিমানা হচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু হচ্ছে। তো এই যে ঘটনাগুলো পরীক্ষার প্রিপারেশন চলাকালীন তোমাদের সামনে উঠে আসছে, এতে তোমাদের মন ভারাক্রান্ত হবে এটা নিশ্চিত, এখানে কোনো রকম ডাউট নেই, যে অস্বীকার করার কোনো জায়গা নেই, যে একটা অ্যাসপিরেন্টের সত্যি মনোবল ভেঙে যাওয়ার মতো যথেষ্ট। এই মুহূর্তে ভারতবর্ষ, বেঙ্গল সব সমস্ত জায়গায় যে হারে দুর্নীতি একটা মানে আঁতুল ঘরে পরিণত হয়েছে প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামগুলোতে, আমি কম বেশি সব এক্সামেই বলছি, তো সেখানেই দেখো মনোবল ভেঙে যাবে, এটা স্বাভাবিক। তো এই সোশ্যাল ইস্যুগুলো থেকে তোমাকে কিন্তু একটু দূরে থাকতে হবে। হ্যাঁ হচ্ছে, শুনছি, সবই বুঝতে পারছি, কিন্তু কি করব, তোমার কাছে ওয়ে কি আছে, তোমার পালানোর কি কোনো রকম রাস্তা আছে এই সোশ্যাল ইস্যুগুলোকে অ্যাভয়েড করে, যে তুমি পালিয়ে কোথাও গিয়ে বাঁচবে, তা তো না। সুতরাং এই সোশ্যাল ইস্যুগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে আনো, কতটা শুনছো ঠিক আছে,
কতটা ইউটিলাইজ করবে নিজের কাজের জায়গায় সেটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে। না, প্রবলেম নাম্বার 3, ডিমোটিভেশন। ডিমোটিভেশন একটা আশ্চর্য জিনিস জানো তো, ডিমোটিভেশনটা কিন্তু বাইরের লোকজন করে না গো, ডিমোটিভেশনটা করে কিন্তু তোমার খুব কাছের লোক, খুব কাছের মানে খুব কাছে, তোমার আত্মীয় পরিজন, তোমার ক্লোজ ফ্রেন্ড, তারাই ডিমোটিভেট করার জন্য তোমার যথেষ্ট রসদ দিয়ে যাবে দিনের পর দিন, এটা একদম নিশ্চিত। এবং ধরে রাখো যাকে তুমি চেনো না জানো না, যার সঙ্গে তোমার কোনো রকম আলাপ পরিচয় নেই, সম্পর্ক নেই, তারা কিন্তু তোমাকে কোনোভাবে ডিমোটিভেট করতে আসবে না। তাহলে মোটিভেশনটা পাবে বাইরের লোকের কাছ থেকে, আর ডিমোটিভেশনটা পাবে নিজের বা কাছের লোকের কাছ থেকে, এটা এক প্রকার নিশ্চিত। কেমন, তারা তোমাকে কন্টিনিউয়াসলি বলতে দেবে কি পড়ছিস, এত কিসের পড়াশোনা, পড়াশোনা করে কি হবে, সরকারি চাকরি কি আদৌ আছে, বা যেটুকু আছে সেটা কি সঠিকভাবে হচ্ছে, দেখছিস না চারিদিকে চাকরি বিক্রি হচ্ছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে। এই ডিমোটিভেশনগুলো কিন্তু তুমি কন্টিনিউয়াসলি তোমার কাছের ব্যক্তিত্বদের কাছ থেকে কিন্তু পেতেই থাকবে দিনের পর দিন, আর এই জিনিসটা থেকে তোমাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। বলবে সবাই, শুনবে তুমি, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে নিজেকে ডিসিশন নিতে হবে যে তুমি কতটা শুনবে কতটা শুনবে না। দুটো কান দিয়েছে, একটা কান থেকে ইন করো, একটা থেকে আউট করে দাও। যদি তোমার এই এই জায়গায় হেডে গিয়ে ওটা স্টোর হতে থাকে না দিনের পর দিন, তাহলে তুমি গেলে। সুতরাং এই প্রবলেম থেকে একদম নিজেকে সরিয়ে আনো এবং বেরিয়ে এসো। প্রবলেম 4, খুব ভাইটাল পয়েন্ট, সেটা কি, হিউজ রিসোর্স। সত্যি কথা বলতে কি, এখন থেকে ঠিক 15 বছর আগে বা 10 বছর আগে আমি ধরি, তখন না রিসোর্স ছিল খুব লিমিটেড, রিসোর্স ছিল না যে তা না একেবারে, রিসোর্স ছিল সেটা লিমিটেড ছিল। লিমিটেড মিন্স কেমন, নোটস পাওয়া যেত, সব ভিডিও পাওয়া যেত, সেগুলো থেকে কিন্তু নিজেকে একটা সেপারেট নোট তৈরি করতে হতো। মানে সব কিছু দেখছি, সব শুনছি, সব পড়ছি, আলটিমেটলি একটা নিজের প্রিপারেশনের জন্য নিজস্ব নোট প্রত্যেক অ্যাসপিরেন্ট কিন্তু আজ থেকে 10 থেকে 15 বছর আগে এটা বানিয়েই থাকতো। ইদানিং ট্রেন্ড যেটা বলছে, লাস্ট আমি 5-7 বছরের ট্রেন্ড বলছি, এই রিসোর্সটা না এত অ্যাভেলেবেল হয়ে গেছে, সবাই আর নিজের নোটস বানাতে ভুলে গিয়েছে, সব ইন হ্যান্ড, এখন সবার হাতের মুঠোয় চলে এসছে সব কিছু। যার জন্য কি হয়েছে না, তোমার মুখে যদি খাবার তুলে দেয়া হয়, তোমার তখন সেই খাবারে অরুচি আসবেই। সেই জিনিসটাই ঘটছে, তুমি নিজে কষ্ট করছো না, নিজে নোটস বানাচ্ছ না, নিজে সব কিছু রেডি করছো না, যার জন্য কি হচ্ছে না, তোমার মেমোরিতে কিন্তু ওই মানে রেডিমেড নোটসটা বেশি দিন স্টে করছে না, যার জন্য তুমি পড়ছো ঠিকই, তুমি সব কিছু পাচ্ছো ঠিকই, কিন্তু তুমি সেটাকে কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারছো না, সেখানে গিয়েই তোমার ভুলটা হয়ে যাচ্ছে। সুতরাং বলবো, রিসোর্স এই মানে ইন্টারনেটের যুগে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা জায়গায়, কিন্তু তুমি চয়েস করো যে কোনটা তুমি পড়বে, কোন জায়গা থেকে তুমি নোটস বানাবে, এবং অবশ্যই নিজস্ব কিন্তু সেখানে বিদ্যা বুদ্ধি কাজে লাগাও। লোকের কথা, নোটস সবই তুমি শোনো, আমি বলছি না তুমি কাউকে ফলো করো না, কারোর দেখো না, শুধুমাত্র CSDGকে দেখতে থাকো, এরকমটা বলছি না, তুমি যা খুশি পড়ো, যা খুশি দেখো, কিন্তু আলটিমেট নিজের মতো করে তুমি তৈরি করো, তবেই তোমার কাছে বেশি দিন সেটা লং লাস্টিং স্টে হবে। প্রবলেম 5, এম। দেখো প্রত্যেকটা কিন্তু ইস্যু যে আমি বলছি, প্রবলেমগুলো প্রত্যেকটা একটা একটার সঙ্গে কিন্তু রিলেটেড অবশ্যই। তো প্রবলেম 5 কি বলছে, এমস। এমস মিন্স দেখো, তুমি পরীক্ষায় সেট করেছো যে আমি সরকারি চাকরির জন্যই প্রিপারেশন নেবো, আমি অন্য কোনো কিছু ভাববো না বা বুঝবো না, তাতে যাই হয়ে যাক না কেন, এবং যতটা সময় যায় যাক, আমি সরকারি চাকরির প্রিপারেশনের বাইরে বেরোবই না, এটা তুমি একটা মোটো ফিক্স করে পড়ার জগতে নেমেছ। এইবারে দেখো, এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ইস্যু, ডিমোটিভেশন, হিউজ রিসোর্স, এই জিনিসগুলো যখন তোমার কাছে অতিমাত্রায় সেখানে গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসবে না, তখন তোমার এমটা কিন্তু দিকভ্রান্ত হয়ে যাবে। দেখো আমি কতগুলো ডাইরেকশন দিয়ে দিয়েছি এমসের, মানে তুমি বসেছিলে সরকারি চাকরির প্রিপারেশন নিতে, কিছু বছর গেল, কিছু দিন গেল, এই ঘটনাগুলো তোমার সামনে উঠে এলো, তুমি এখন দিকভ্রান্ত, তোমার মনে হচ্ছে যে সরকারি চাকরির প্রিপারেশন নিতে গিয়ে আমি সময় নষ্ট করছি শুধু শুধু, কেন আমি প্রাইভেট সেক্টরে যাচ্ছি না, বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে আমি জবের জন্য অ্যাপিয়ার হচ্ছি না, এটা তোমার মনে হতে শুরু করলো কিছুদিন পর থেকে। বা ধরো এরম মনে হচ্ছে সরকারি চাকরিও প্রিপারেশন নেবো না, প্রাইভেট ইন্ডাস্ট্রিতেও যাবো না, আমি টিউশন পড়াবো বা আমি আরও অন্য কিছু কাজকর্ম করবো, ব্যবসা করব। তো এই যে তোমার ডিমোটিভেশনগুলো থেকে বা সোশ্যাল ইস্যুগুলো তোমার কাছে আসার ফলে
তোমার মনটা ভার হয়ে যাচ্ছে এবং তুমি দিনের পর দিন দিকভ্রান্ত হয়ে যাচ্ছ। সুতরাং এরকম ভাবে দিকভ্রান্ত হো না, তুমি যাই করো সেটা এক এক ডাইরেকশনে করো, মনোপলি ডাইরেকশনে করো। আমি মনোপলি মিন্স বোঝাতে চাচ্ছি কি, যে তুমি ব্যবসা করতে চাইলে তুমি ব্যবসার জন্যই নিজের মনস্থির করো, তুমি যদি সরকারি চাকরি করতে যাও তো সেটার জন্যই মনোনিবেশ করো। তো এরম দিকভ্রান্ত হয়ে বিভিন্ন জিনিসকে করতে যেও না, তাতে আলটিমেট দিনের শেষে রেজাল্টটা কিন্তু তোমার জিরোই হবে। প্রবলেম 6, সেলফ কনফিডেন্স। দেখো তো আমি যত 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট ফলো আপ করার পরে তোমার কি এখন মনে হচ্ছে না যে সত্যি সত্যি তো এই জিনিসগুলো যদি তোমার সঙ্গে ঘটে থাকে, এবং আশা করি ঘটছেও, সুতরাং তোমার সেলফ কনফিডেন্সে একটা কিন্তু বড়সড় ভাঙন ধরেছে। এই ভাঙনটা কিন্তু রথ তোমাকেই করতে হবে, কেউ করে দেবে না। আর এই CSDC-র কৌশল সরকার স্যার যতই তোমাকে মোটিভেশন দিক না কেন, তিনি কিন্তু তোমার এই সেলফ কনফিডেন্স বিল্ড করতে পারবে না যতক্ষণ না তুমি তোমার নিজে থেকে সেলফ কনফিডেন্সকে ফিরিয়ে আনছো। তোমাকে বুঝতে হবে যে আমি পারবো, আমার দ্বারা হবে, তাতে যাই হয়ে যাক, যা ঘটে যাক, সোশ্যাল ইস্যু যাই পারে থাক, সোশ্যাল সাইট যত ভালো আসুক না কেন, আমি আমার লক্ষ্যে বা আমার এমে নিশ্চিত থাকবো। এই সেলফ কনফিডেন্সটা নিজে থেকে, নিজের মন থেকে তৈরি করতে হবে, তোমাকে কেউ মোটিভেট করে দেবে না যে তুমি তোমার জায়গায় স্ট্যান্ড থাকো, তুমি হারিয়ে যেও না, তুমি ঘুমিয়ে পড়ো না, তুমি জেগে থাকো, তুমি লড়াই টিকে থাকো। এই মোটিভেশন তোমাকে যতই কেউ দিক না কেন, তুমি কিন্তু সেলফ কনফিডেন্স যদি বিল্ড আপ না করতে পারো, তুমি শেষ, তুমি গেলে। প্রবলেম 7, শর্টকাট ওয়ে। এমন একটা সমাজে এসে আমরা বাস করছি যেখানে কিন্তু এখন লেন্দি ভিডিওর তুলনায় দেখো নর্মাল সেন্সে আমরা শর্টস বা রিলস এই জাতীয় জিনিস দেখতে মানে পছন্দ করি। 99% কিন্তু মানুষ আজকাল কম সময়ে ভালো জিনিস পাওয়ার একটা মানসিকতা তৈরি হয়ে গিয়েছে, এবং এটা ন্যাচারাল। তার কারণ এখন মানুষের হাতে সত্যি সময়টা কম, কম্পিটিশন লেভেল হিউজ, যার জন্য সবাই চেষ্টা করছে কম বেশি যে শর্টকাট ওয়ে কী আছে, কোন রাস্তা দিয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারবো বা আমি আমার টার্গেটে অ্যাচিভ করতে পারবো, যার জন্য সবাই কিন্তু এই শর্টকাট ওয়ে খুঁজছে। কিন্তু একটা কথা বলি শোনো, যারা আজ পর্যন্ত গভর্নমেন্ট সার্ভিস এক্সাম ক্র্যাক করেছে, তুমি নিশ্চিন্তে খোঁজ নিয়ে দেখতে পারো যে তারা কিন্তু কোনো রকম শর্টকাট ওয়ে ফলো করে সেই জায়গায় অ্যাচিভ করেনি। হার্ডওয়ার্ক, ডেডিকেশন তাদের প্রত্যেকের মধ্যে ছিল, এবং যার ফলে তারা কিন্তু সাকসেসটা পেয়েছে। সো গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করার জন্য কোনো রকম শর্টকাট ওয়ে নেই, শর্টকাট ওয়ে খুঁজতেও যাবেও না তোমরা। এখন একটা বিষয় যেটা আমি শুরু করেছিলাম ক্লাসে, সেটা কি না, অ্যাম্বুলেন্সে তেল ভরা নেই। তো দেখো এত ঘটনা, এত প্রবলেম প্রত্যেকটা অ্যাসপিরেন্টের জন্যও তো কিন্তু এটা সমানভাবে ঘটছে বর্তমান সময়ে, সবার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবেল। তারপরেও খেয়াল করে দেখো, কিছু অ্যাসপিরেন্ট, কিছু ভালো অ্যাসপিরেন্ট প্রতি বছর কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে এবং ক্র্যাক করছে, তাহলে তারা তেলটা ভরছে কোথা থেকে, অ্যাম্বুলেন্স তেলটা ভরে কোথা থেকে, নিশ্চয়ই তো ভরে। তো সুতরাং সেই অ্যাসপিরেন্টরাও কিন্তু এই জিনিসগুলোকে অ্যাভয়েড করেই তারা সাকসেসটা পাচ্ছে। সুতরাং পড়তে তাদেরও হচ্ছে, এই প্রবলেমগুলো ফেস তাদেরও করতে হচ্ছে, কিন্তু তারা যেটা করছে সেটা সবাই লোকচক্ষুর আড়ালে। তুমি আমি দেখতে পাচ্ছি না যে কোন অ্যাসপিরেন্টটা কতটা পরিমাণ পড়ছে বা এফোর্ট দিচ্ছে বা তার কী স্বপ্ন, সেটা হয়তো আমাদের খালি চোখে দেখা যাচ্ছে না বা আমাদের চোখে পড়ছে না, কিন্তু পড়ছে এবং চাকরি পাচ্ছে। সুতরাং চাকরি যদি পেতে চাও, অ্যাম্বুলেন্স হয়ে যাও, নর্মাল পাবলিক ভেহিকেল হয়ে কোনো লাভ নেই, অ্যাম্বুলেন্স হও, লোকচক্ষুর আড়ালে থাকো, কন্টিনিউয়াসলি এফোর্ট দাও, ডেডিকেশন রাখো, তুমি সাকসেস পাবেই পাবে। তো চলো আজকের ক্লাস এইটুকুই, তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর নতুন কথা একটা বলবো, সেটা হচ্ছে SSC CGL যারা ফর্ম ফিল আপ করেছো বা করছো এই মুহূর্তে, তারা পোস্ট প্রেফারেন্স নিয়ে খুব কনফিউজড যে কোন পোস্টের কী কাজ। দেখো তুমি নোটিফিকেশান সমস্ত জায়গায় পেয়ে যাবে, কী বয়স, তার কত কী ক্রাইটেরিয়া লাগে, তার স্যালারি কত, এসব সমস্ত জায়গায় তুমি নোটিফিকেশান আকারে পেয়ে যাবে। কিন্তু বিশ্বাস করলো তুমি যেটা পাবে না, সেটা হচ্ছে SSC CGL এর পোস্ট প্রেফারেন্স, কোন পোস্টের কী কাজ কেউ তোমাকে বলবে না যতক্ষণ না সেই পোস্টগুলো থেকে কেউ নিজে চাকরি করে এসছে।
তো বলবো সিএসডি চ্যানেলে তোমরা চোখ রাখো, খুব তাড়াতাড়ি এসএসসি সিজিএল এর পোস্ট ডিটেলস নিয়ে প্রত্যেকটা পোস্টের কি কাজ, কোন অফিসার কি কাজ করে থাকেন অ্যাকচুয়ালি ফিল্ড লেভেলে, তার একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো স্টে টিউন, ভয়ঙ্কর ভিডিও হতে চলেছে। চলো টাটা।